মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন কার্ডের জন্য আবেদন করার জন্য আমরা ক্রোম ব্রাউজার আসবো। এখানে আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা এখানে সার্চ করব বিডি রিস, আমরা সার্চ করবো বিডি রিস ডট গভ ডট বিডি, ওকে লিখে সার্চ করবো, অথবা আমার ডেসক্রিপশনের বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, এখান থেকে আপনি ওপেন করবেন। তো এখানে কিছু নিয়ম রয়েছে দেখতে পাচ্ছি, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, তো এখানে কিছু কথা বলা রয়েছে, চাইলে আপনি এগুলো পড়তে পারেন। তো আমি যেহেতু আগেই পড়েছি, তো এই কথাগুলো আমি আপনাদেরকে বুঝে দেবো কীভাবে করবে কী করতে হবে। ওকে, তো এখানে তার পরবর্তী যে অপশনটি রয়েছে, এখানে আপনি পরবর্তী করবেন। এখানে আসার পর একটি ফর্ম দিয়েছে আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ, এখানে আমাদের নামের প্রথম অংশটা দিতে হবে। তো আমি আমার নামের প্রথম অংশ দেবো মোহাম্মদ, তারপর নামের শেষ অংশ শহীদ, আমি আমার নামের শেষ অংশ শহীদ দিলাম, শহীদ, ওকে। তারপর এখানে ফার্স্ট নেম ইংরেজিতে লিখতে হবে এমডি, এখন আমার শহীদ। এখানে একটি সমস্যা আছে, এখানে ডবল ডবল লেখা ওঠে, তো সেটা সমস্যা নেই, তো আপনারা কেটে কেটে দিয়ে তুলবেন, ওকে। তো আমি শহীদ লেখলাম, তারপর এখানে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখ দিচ্ছি, তো আমি আমার রিয়েলটা দেবো না, এমএ একটা দিয়ে দিচ্ছি, ওকে, আমি 2002, ওকে। একে দেওয়ার পর এখানে দেওয়ার সাথে সাথে এখানে কিছু অ্যাটাচমেন্ট, মানে এই ফাইলগুলো যখন আপনারা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটা তুলতে যাবেন আপনাদের কী বলা হয় উপজেলায়, তো তখন এই কাগজগুলো আপনাদের কাছ থেকে চাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাগজগুলো আপনারা যখন আবেদন করবেন অবশ্যই কাগজগুলো পড়ে নেবেন। তো আমি এখানে পড়ার ইচ্ছা বোধ করতেছি না, তো এই কাগজপাতিগুলো যদি আপনার কাছে থাকে, তো লেখা রয়েছে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিতা ও মাতার কততম সন্তান আপনি, তো আপনি কততম সন্তান এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি দিচ্ছি এম একটা, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ছেলে না মেয়ে লিঙ্গ, তো এখানে পুরুষ, তো আপনি কি ছেলে না মেয়ে, তো এখানে দিতে হবে, তো পুরুষ যেহেতু পুরুষে দিলাম আমি। তো এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এখানে আপনার বাবা মার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দেশ, তো এখানে দেশ সিলেক্ট করে দিতে হবে, এখানে আমাদের বাংলাদেশ। তারপর এখানে আমাদের বিভাগ নির্বাচন বিভাগ দিতে হবে, এখানে আপনি কোন বিভাগে রয়েছেন, তো আমি যেহেতু রংপুর বিভাগ, রংপুর দিলাম। তারপর এখানে জেলা নির্বাচন করি, এখানে জেলা দিতে হবে, তো আপনার জেলা কি আমার জেলা গাইবান্ধা, তো দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন, তো এখানে সিটি কর্পোরেশন অথবা উপজেলা, এখানে গাইবান্ধা সদর দিলাম আমি। তারপর এখানে দেখতে পাচ্ছেন পৌরসভা ইউনিয়ন, এখানে নির্বাচন করে দিতে হবে গাইবান্ধা পৌরসভা, ওকে। তারপর এখানে ওয়ার্ড দিতে হবে, ও আপনি কত নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছেন, আমি 3 নম্বর ওয়ার্ড, তো এখানে ডাকঘর লিখতে হবে বাংলায়, তো ডাকঘর আমার দারিয়াপুর, যেহেতু আমি লিখবো দারিয়াপুর, তো ইংরেজিতে এখানে ডাকঘর লিখতে হবে এখানে দারিয়াপুর। তারপরে আপনার গ্রাম পাড়া মহল্লা যেগুলো একটু লিখতে হবে, আমার গ্রাম যেহেতু আমি আমার গ্রাম লিখতেছি যাই গির বিটা, ওকে। তো আপনি আপনাদের গ্রাম লিখতে হবে, তারপর এখানে দেখছেন গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে লিখতে হবে এখানে, তো আমি লিখতে যাই গির ভিআই, সরি ভিআইটিএমই। তো আপনারা আপনাদের অত সঠিক কথা দিয়ে এগুলো পূরণ করবেন। তো আপনাদের সড়ক নাম্বার লিখতে হবে এখানে বাংলায়, তো আমি আমার সড়ক নাম্বার লিখছি, তবে ইংরেজিতে লিখতে হবে এখানে। লেখার পর এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে, ওকে। ক্লিক করার সাথে আবার একটি আপনাদেরকে এরকম একটি ফর্ম দেবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, তারপরে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, তারপর পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, পিতার জাতীয়তা, তো তারপর মাতার জন্ম নিবন্ধন নাম্বার, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার জাতীয়পত্রের নাম্বার, মাতার জাতীয়তা, এখানে ক্লিক করার সাথে মাতা আপনার মাতা কোন দেশি, তো এখানে দিতে হবে, তো বাংলাদেশি বাংলাদেশি দিবেন, তো আপনার বাবা কোন দেশি, তো এখানে পিতা কোন দেশি, তো বাংলাদেশি, আপনার পিতা অবশ্যই বাংলাদেশি দিবেন। তারপর এই ফর্মটা আপনারা পূরণ করে নেবেন, ওকে। তো পূরণ করে নেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরেকটি ফর্ম দিবে, তো আপনারা খুব সহজে এই ফর্মটি পূরণ করতে পারবেন। এখন পূরণ করার পর আপনাদেরকে প্রিভিউ নামে একটি অপশন দেবে, আপনার প্রিভিউর মধ্যে আপনাদের সব তথ্যই দেখতে পারবেন এখানে, তা
তারপর এখানে সাবমিটে ক্লিক করলে তো আপনাদের ফর্মটি আপনাদের উপজেলায় চলে যাবে। তারপর 15 দিন পর আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি পেয়ে যাবেন। ওকে, তো বুঝতে পারলেন কথাগুলো? তো এর পরবর্তী কাজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার কাছে বর্তমানে এখন আমার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা নাই, আমার পিতার এনআইডি কার্ডের নাম্বারটা আমার কাছে নাই, তো সেইখানে পরবর্তী স্টেপগুলো দেখাতে পারছি না। ওকে, তো আপনারা চাইলে খুব সহজে পরবর্তী স্টেপগুলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে ভাই, প্লিজ একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, লাইকটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।